নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় রাশি ফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি আঠাশে কার্তিক পনেরোই নভেম্বর মঙ্গলবার অর্থাৎ আজ আজকের রাশি ফল প্রকাশ করতে চলেছি তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে পঞ্জিকা মতে আজ আঠাশে কার্তিক পনেরোই নভেম্বর মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা চুয়ান্ন সূর্যাস্ত চারটে পঞ্চাশ সপ্তমী রাত্রি দুটো তেতাল্লিশ পুষ্পা নক্ষত্র দিবা তিনটে একত্রিশ শুক্রযোগ রাত্রি এগারটে তেতাল্লিশ বৃষ্টিকরণ দিবা একটা বিয়াল্লিশ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ পনেরোই নভেম্বর মঙ্গলবার গুহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে রাহু রাহু মেষে অবস্থান করছে ভরিণী নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে বিষে বিষে মঙ্গল বক্রী অবস্থায় মৃহসিরা নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করছে কর্কটে চন্দ্র কর্কটে অবস্থান করছে অশ্লেষা নক্ষত্রে এবং রবি ও শুক্র তুলায় তুলায় রবি অবস্থান করছে বিশাখা নক্ষত্রে তুলায় শুক্র অবস্থান করছে অনুরাধা নক্ষত্রে এরপরে বুধ শুক্র বুধ শুক্র অবস্থান করছে বৃষ্টিকে বৃষ্টিকে বুধের অবস্থান বিশাখা নক্ষত্রে বৃষ্টিকে শুক্রের অবস্থান অনুরাধা নক্ষত্রে শনি মকরে মকরে শনি অবস্থান করছে ধনিষ্ঠা নক্ষত্রে এবং বৃহস্পতি বৃহস্পতি বক্রি অবস্থায় অবস্থান করছে মিনে উত্তর ভাদুপদ নক্ষত্রে এবার আসুন দেখে নি পনেরোই নভেম্বর মঙ্গলবারের রাশিফল প্রথমে মেষ রাশি আজকের দিনটি যথেষ্ট শুভ কর্মক্ষেত্রে বিরাট সাফল্যের দিন যাবে আর্থিক দিক দিয়েও আপনি সৌভাগ্যের দাবি করতেই পারেন মেষ রাশি যে দিক দিয়ে সৌভাগ্যকারক তা হচ্ছে এক বা একাধিক বন্ধু আপনার দিকের সাহায্যের রাত বাড়িয়ে দেবে বন্ধুদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আজকের দিনে আপনার সন্তান মুঘ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের যথেষ্ট সাফল্য আপনার মনে আনন্দ দেবে এছাড়াও মেষ রাশি আজকের দিনে যেদিক দিয়ে আপনাকে কিছুটা চিন্তা লাগবে তা হচ্ছে এক বা একাধিক শত্রু ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে সেদিক দিয়ে মেষ রাশি সাবধান আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন মেষ রাশির জাতক জাতিকা মেষ রাশি মায়ের শরীর ভালো যাবে না পিতার সঙ্গে কিছু বিবাদ হতেই পারে এই ব্যাপারে আপনাকে যত্নবান হতেই হবে মেষ রাশি এরপরে বিষ রাশি আজকের দিনটি কিছুটা অস্থিরতা কর্মজীবনের সাফল্য এগুলো আর্থিক দিক দিয়ে আপনাকে চাপে থাকতেই হবে আপনার সন্তানের দিক থেকে আপনার যথেষ্ট চাপ আসবে আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্যে মনে কিছুটা চাপ আছে আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের দিক থেকে সৌভাগ্যের খবর আপনি অবশ্যই পাবেন তবে যেদিক দিয়ে আপনাকে বিরাট সাফল্যের খবর শোনায় তা হচ্ছে বন্ধু আপনার বন্ধুরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্যে আপনার মনো কষ্ট আসতেই পারে তবে যেদিক দিয়ে আপনাকে চিন্তায় থাকতেই হবে তা হচ্ছে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক মোটো ভালো যাবে না একে অপরের মধ্যে নানা ধরনের খারাপ ব্যবহার হতেই পারে তবে বৃষরাশি যেদিক দিয়ে সৌভাগ্য তা হচ্ছে সন্তানের শুভ কর্মলাভ আপনার নিজের আর্থিক উন্নতি পারিবারিক জীবনে শ্রীবৃদ্ধি আপনার মনে আনন্দ খেলিয়ে দেবে আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন কোনো অসুবিধা নেই বৃষরাশিরই জাতক জাতিকা এরপরে মিথুন রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে শ্রীবৃদ্ধি সন্তানজনিত সৌভাগ্যের খবর অবশ্যই পাবেন আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্যে মনে দুঃখ আসতেই পারে তবে যেদিক দিয়ে যেদিক দিয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে আপনার বন্ধু মিথুন রাশি বন্ধুরা সাহায্যে রাত বাড়ি দেবে বন্ধুদের সাহায্যে আপনি বড় ধরনের কোনো কাজ অবশ্যই পাবেন তবে মিথুন রাশি যেদিক দিয়ে সাবধান তা হচ্ছে আপনার সন্তানের অভদ্র ব্যবহার আপনার সন্তানের অতি উৎসাহী স্বভাবের জন্য আপনাকে কিছুটা বিপদে পড়তে হতেই পারে মিথুন রাশি মিথুন রাশি যেদিক যে সৌভাগ্য তা হচ্ছে আপনার পারিবারিক জীবনের সাফল্যের খবর আপনি অবশ্যই পাবেন এছাড়া স্বামী স্ত্রীর ঝগড়া অনেকটাই মিটবে আজকের দিনে কোনোভাবে পারবে না আপনি কিছুটা দিতেই আজকের দিনে আপনার জীবনে নিশ্চিত প্রেম আছে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন কোনো অসুবিধা নেই মিথুন রাশির জাতক জাতিকা এরপরে কটকট রাশি আজকের দিনটি শরীর ভালো যাবে না শরীরে নানা সমস্যা থাকবে বিশেষ করে পেটের সমস্যা পায়ের সমস্যায় কাবু হবে ভাই বা ভাতৃস্থানেও কারোর জন্যে মনে আনন্দ আছে আর্থিক দিক দিয়ে অবশ্যই শ্রীবৃদ্ধির খবর পাবেন মায়ের শরীর ভালো যাবে না মায়ের সঙ্গে সম্পর্কের কিছুটা অবনতি হতে পারে তবে যে সাফল্য তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের মেধার বিকাশ সন্তানের বিদ্যার উন্নতি মনেতে আনন্দ যোগাবে আজকের দিনে জীবনে বিরাট সাফল্যের খবর আপনি যাবেন কর্কট রাশি কর্কট রাশি দিয়ে সৌভাগ্য যোগ আছে আজকের দিনে আপনি বন্ধুদের দ্বারা যথেষ্ট উপকৃত হবেন বন্ধুদের সাহায্যে আপনার পারিবারিক জীবনে শ্রীবৃদ্ধির খবর আপনি পেয়েই যাবেন কর্কট রাশি আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন করকর রাশির জাতক জাতিকা এরপরে সিংহ রাশি আজকের দিনটি যথেষ্ট শুভ কর্মজীবনে সাফল্য আর্থিক দিক দিয়ে সিবিদ্রি অবশ্যই আছে আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্যে আপনাকে যথেষ্ট দুশ্চিন্তায় থাকতেই হবে আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানেও কারোর শারীরিক অসুস্থতা আপনার চিন্তা যথেষ্ট বাড়াবে আজকের দিনে আপনার বন্ধুরা আপনার সঙ্গে ষড়যন্ত্র করবে সেদিক দিয়ে সিংহ সাবধান এক বা একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি কর্মজীবনে উন্নতি তবে শরীরের ব্যাপারে এখনও আপনাকে সাবধানে থাকতেই হবে সিংহ রাশি আজকের দিনে আপনার কোন উচ্চ ক্ষেত্র থেকে সৌভাগ্যের খবর আছে তবে স্বামী স্ত্রীর সম্পর্ক আগের চেয়ে কিছুটা ভালো হলেও এখনো পুরোপুরি ভালো হবে না আপনার সন্তান উজ্জ্বল করবে মুখ আপনার সন্তানের দিক থেকে যথেষ্ট সৌভাগ্যের খবর আপনি নিশ্চিত পাবেন আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি কোনো মতে যেতে যাবেন না সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না আজকের দিনে আপনার যেদিক দিক যে সৌভাগ্য আছে তা হচ্ছে দীর্ঘদিনের কোন ভ্রমণের ইচ্ছার পূরণ হতে পারে সিংহ রাশি এরপরে কন্যা রাশি আজকের দিনটি যথেষ্ট সুখ কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি সন্তানজনিত সৌভাগ্যের খবর আপনি অবশ্যই পাবেন আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্যে মনে যথেষ্ট চাপ আসতেই পারে আজকের দিনে পারিবারিক জীবনে সৌভাগ্য আপনাকে যথেষ্ট চাপে রাখবে আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের দিক থেকে সৌভাগ্য আপনি যথেষ্ট পাবেন আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্যে আপনি যথেষ্ট আনন্দ থাকবেন আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে না তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না কন্যা রাশির জাতক জাতিকা কন্যা রাশি যেদিক যে সৌভাগ্য আছে তা হচ্ছে পিতা বা পৈতৃক সম্পত্তি আপনার হস্তগত হবে পিতা শারীরিক সুস্থতা মায়ের সঙ্গে সদ্ভাব বৃদ্ধি এছাড়াও আপনি দীর্ঘস্থায়ী কোনো ভ্রমণের পরিকল্পনা করতেই পারেন কন্যা রাশি আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন কন্যা রাশি জাতক জাতিকা এরপরে রাশি আজকের দিনটি যথেষ্ট অস্থিরতা কর্মজীবনে চাপ আর্থিক জীবনে ক্ষতি পারিবারিক জীবনে সমৃদ্ধি এলেও তা যথাযথ নয় আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর জন্যে আপনার মনে যথেষ্ট চাপ আসতেই পারে আজকের দিনে আপনার ভাই আপনাকে অবশ্যই কোনো খারাপ আচরণ করতেই পারে কোনো উচ্চক্ষেত্র থেকে সৌভাগ্যের খবর আছে আজকের দিনে আপনার বন্ধুরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুদের সাহায্যে আপনি নিশ্চিত উপকৃত হবেন আজকের দিনে আপনার জীবনে সৌভাগ্য যোগ অবশ্যই আছে আজকের দিনে উচ্চ ক্ষেত্র থেকে শ্রীবৃদ্ধির খবর আপনি অবশ্যই পাবেন আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে না তাই ভুলেও নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন তুলার রাশি জাতক জাতিকা রাশি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যে খারাপ চলছিল তা কিছুটা ভালোর দিকে আসবে আপনার সন্তান ও মুখ উজ্জ্বল করবে এছাড়া শত্রুরা আজকে কোনোভাবে ক্ষতি করতে পারবে না এরপরে বৃশ্চিক রাশি কর্মজীবনে সফলতা আর্থিক জীবনে সৌভাগ্যের খবর আপনি অবশ্যই পাবেন আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর জন্য মনে আনন্দ আসতেই পারে আজকের দিনে পারিবারিক জীবনে অস্থিরতা যোগ আছে কর্মজীবনে সাফল্য সেভাবে আসবে না তবে বৃশ্চিক রাশি যেদিক দিয়ে চিন্তা আছে তা হচ্ছে আপনার শরীর এবং মন আপনার মন ও শরীর মোটেও ভালো থাকবে না তবে সৌভাগ্য আছে আজকের দিনের লক্ষ্মী নারায়ণ যোগের শুভ প্রভাবে মোটা অঙ্কের লটারি লাগতেই পারে লাগতেই পারে জ্যাকপট আকস্মিক অর্থালাভ আপনার জীবনে ঘটতে পারে আপনার জীবনে আজকের দিনে শুভ প্রেমযোগ আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন বৃষ্টির রাশি আজকের দিনের সবচেয়ে বড় কথা আপনার সন্তান বিদ্যাক্ষেত্রে বিরাট সাফল্য পাবে সে কর্মজীবনে তার বিরাট উন্নতি হবে এবং সব সবচেয়ে বড় আর্থিক দিক দিয়ে একটা বিরাট সাফল্যের খবর আপনার সন্তান পেয়েই যাবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে যেতেই পারেন বৃশ্চিক জাতক জাতিকা এরপরে ধনুরাশি কর্মজীবনে নানা বাঁধার মুখোমুখি হতে হবে বিশেষ করে আপনার ব্যবহারের কারণে আপনার নিজেরই বদনাম হতে পারে সেদিক দিয়ে ধনুরাশি সাবধান কোচ কর্মক্ষেত্রে কর্ম উচ্চক্ষেত্রে কর্ম আপনার যথাযথ আসবে না কর্মের জটিলতা আপনার মাথা ফাটিয়ে দেবে আজকের দিনে ধনুরাশি আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের মাথার উন্নতি সন্তানের মস্তিষ্কের বিকাশ বিদ্যায় উন্নতি আপনাকে যথেষ্ট অবাক করবে আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানে কারোর জন্যে আপনি যথেষ্ট আনন্দে থাকবেন ধনুরাশি স্বামী স্ত্রীর সম্পর্ক দীর্ঘদিন বাদে ভালো হবে একে অপরে ভ্রমণে যেতেই পারবেন ধনুরাশি আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না তবে বিয়ের আলোচনাতে এগিয়ে যেতেই পারেন ধনুরাশির জাতক জাতিকা এরপরে মকর রাশি আজকের দিনটি নানাভাবে চাপ কর্মজীবনে উন্নতি এলেও আর্থিক দিক দিয়ে আপনাকে চাপে থাকতেই হবে আজকের দিনে ভাই বা কারোর মনে যথেষ্ট অস্থিরতা আছে তবে মকর রাশি যে দিক দিয়ে সম্পর্ক চেয়ে ভালো হবে একে অপরের দোষগুণ ভুলে আনন্দে মাতোয়ারা হবেন আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর জন্যে আপনার মনে যথেষ্ট চাপ আসবে আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে না তবে বিয়ের আলোচনাতে আপনি এগিয়ে যেতেই পারেন কোনো অসুবিধা নেই মকর রাশির জাতক জাতিকা মকর রাশি যেদিক দিয়ে আপনাকে আমি ভালো খবর শোনাই তা হচ্ছে আপনার শত্রু আপনার শত্রুরা আপনার সঙ্গে খারাপ আচরণ করবে সেদিক দিয়ে সেদিক দিয়ে মকর রাশি সাবধান এছাড়া স্বামী স্ত্রীর সম্পর্ক আগের চেয়ে ভালো হবে কিছুটা সেদিক দিয়ে একটা ভালো খবর আছে মকর রাশি এরপরে কুম্ভ রাশি আজকের দিনটি অস্থিরতা কর্মজীবনের সাফল্য সেভাবে আসবে না তবে সন্তানের জন্য চিন্তায় আপনার মাথা খারাপ হয়ে যাবে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা যোগ রয়েছে তবে কুম্ভ রাশি যে দিক দিয়ে আপনাকে একটা ভালো খবর শোনায় তা হচ্ছে আপনার আর্থিক দিক দিয়ে এবং কর্মক্ষেত্রে লক্ষ্মী নারায়ণ যোগ অর্থ এবং কর্মের বিরাট উন্নতি দেবে আজকের দিনে সুযোগগুলো গ্রহণ করার চেষ্টা করুন সন্তানের চিন্তা মাথা থেকে সারান যার যা হবার তা হবে আজকের দিনে আপনার পারিবারিক জীবনে কিছুটা অশান্তি আছে সেদিক দিয়ে কুম্ভ রাশি আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি করতে যাবেন না কুম্ভ রাশির জাতক জাতিকা এরপরে মিন রাশি আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি কর্মজীবনে উন্নতি সন্তানের চিন্তা দূর হবে আজকের দিনে পারিবারিক ক্ষেত্রে একাধিক সুযোগ আপনি আসবে তবে এক একাধিক সিদ্ধান্নেতি সন্তান সিদ্ধানীতি শয়তান আপনার পেছনে লাগার চেষ্টা করছে সেদিক দিয়ে সাবধান কোনো বন্ধু আপনার সঙ্গে প্রতারণায় আসতে চাইছে সেদিক দিয়েও মিন রাশি সাবধান আজকের দিনে বন্ধুদের বিশ্বাস করা উচিত হবে না এক বা একাধিক ক্ষেত্র থেকে আপনার জন্য শুভ খবর আছে মিথুন রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে একটু চিন্তা লাগবে তা হচ্ছে আপনার সন্তানের শারীরিক অসুস্থতা পড়াশোনা অমনোযোগ আপনাকে যথেষ্ট চিন্তা ধরিয়েই দেবে আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন মীন রাশির জাতক জাতিকা মীন রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অনিশ্চয়তা প্রেমজনিত কারণে বিবাহ আজকের দিনে নিশ্চিত হবে মিন রাশি সুতরাং আজকের এই ভিডিওই আমি পনেরোই নভেম্বর মঙ্গলবার বারোটি রাশির কী রাশি ফলাবে তা আমি প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানেন আপনি শেষ করুন নমস্কার ধন্যবাদ